আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ, দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান। পহেলা বৈশাখে রমনা বটমূলে ব্যাগ নিয়ে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা, মঙ্গল শোভাযাত্রা বন্ধে চিরকুটের উদ্দেশ্য আতঙ্ক তৈরি করা, বললেন র্যাব মহাপরিচালক। চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার উদ্বোধনের চার মাসেও চালু হয়নি, জনবল সংকটের দোহাই স্বাস্থ্য বিভাগের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত প্রসঙ্গে। কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। শ্রদ্ধা জানানো শেষে সেখানে তাকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার দেওয়া হবে। বারডেম হাসপাতালের হিমাগার থেকে ফ্রিজিং ভ্যানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার পর সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পরে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ, রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর 1টা পর্যন্ত তাকে রাষ্ট্রীয় ও সর্বস্তরে শ্রদ্ধা জানানো হবে। এরপর দুপুর 2:30টায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে হবে প্রথম নামাজের জানাজা। শুক্রবার সকাল 10টায় মরদেহ নেওয়া হবে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। সেখানে জুমার নামাজ শেষে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শ্রদ্ধা নিবেদন ও মরদেহ দাফন করা হবে। গণস্বাস্থ্য করেন গণস্বাস্থ্য কেন্দ্র, তখন আমরা খুব আমাদের কাছে ওটা একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বলে মনে হচ্ছে এখন পর্যন্ত, যে এটি গরিবের বন্ধু হিসাবে দাঁড়িয়েছিল স্বাস্থ্যসেবার জন্য। এত সস্তায় তো আর কেউ কাজ করেনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে আমরা প্রথমেই স্মরণ করব একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, যিনি দেশ ও মাতৃকার ডাকে মুক্তিযুদ্ধ চলাকালে লন্ডন থেকে শিক্ষা সমাপ্ত না করেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। পহেলা বৈশাখের রমনা বটমূলে ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বর্ষবরণ ঘিরে রমনা বটমূলের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। বটমূলে 3 স্তরে নিরাপত্তা থাকবে বলেও তিনি জানান। বিকেল 4টার মধ্যে সবাইকে পার্ক ছেড়ে যাবার আহ্বান জানান তিনি। এছাড়া সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে র্যাব মহাপরিচালক এম খুরশেদ হোসেন জানান, মঙ্গল শোভাযাত্রা বন্ধে দেয়া চিরকুটের উদ্দেশ্য আতঙ্ক তৈরি করা। এদিকে বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সারাদেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে নববর্ষ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। আমরা এই রমনা কেন্দ্রিক, ঢাকা ভার্সিটি টিএসসি কেন্দ্রিক, রবীন্দ্র সরোবর কেন্দ্রিক, জগন্নাথ ইউনিভার্সিটি কেন্দ্রিক, আমাদের সব জায়গায় প্রায় 2700 পুলিশ মোতায়েন করা থাকবে। চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল 8:45 দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়েছে। আরও 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের 56টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগের 13টি জেলা, চট্টগ্রাম বিভাগের 11টি, রাজশাহী বিভাগের 8টি, খুলনা বিভাগের 10টি, বরিশাল বিভাগের 6টি, সিলেট বিভাগের 4টি ও ময়মনসিংহ বিভাগের 4টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 2 দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, তবে আগামী 5 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য মাদারীপুরের শিবচরে তৈরি করা হয় একটি ট্রমা সেন্টার, কিন্তু উদ্বোধনের 4 মাসেও চালু হয়নি। ফলে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি জনসাধারণের জন্য কোনো কাজে আসছে না। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দার রিপোর্ট জানাচ্ছেন, শামস্তা ব্রিজ উচ্ছ্বাস। যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে দত্তপাড়ায় দাঁড়িয়ে আছে চকচকেই পরিষ্কার তিনতলা বিশিষ্ট ভবনটি। ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কিন্তু সেখানে এখনও ঝুলছে তালা। এতে মহাসড়কের দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব না হওয়ায় নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ঢাকা মেডিকেলে। এতে মাঝপথে অনেক রোগীর মৃত্যু হয়। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি এলাকাবাসীর। অনেক সড়ক দুর্ঘটনায় অনেক লোক মারা যায় অনেক জায়গায়, মানে দূরত্বর কারণে। এটা যদি চালু হইতো তাহলে দূরত্ব আনলে লোকজন বাস দীর্ঘদিন কাজ শেষ হয়ে গেছে, উদ্বোধন করে গেছে, কিন্তু অন্তর চালু হয়নি। এখানে যদি মনে করেন ভালো ভালো বড় বড় ডাক্তার আসতো, দেখা যায় আমাদের চিকিৎসা নিতে সুবিধা হইতো। এক্সপ্রেসওয়েতে বড় বড় দুর্ঘটনা হয়, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য এই ট্রমা সেন্টারটি জরুরিভাবে চালুর দাবি জানান নিরাপদ চিকিৎসা চাই সংগঠনেরই কর্মকর্তা। মাদারীপুরবাসীর পক্ষ থেকে, নিরাপদ চিকিৎসা চাইয়ের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে এই ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটা অবিলম্বে চালু করা হোক। অবশ্য পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক এই ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। জনবলের ঘাটতিটা রয়ে গেছে, আর হ্যান্ডওভারও তো দেরি হলো, যদিও সেই হ্যান্ডওভার কিছু আগেই আমাদের উদ্বোধন করে গেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং জিভি মহোদয়। হ্যান্ডওভারে তো আমাদের কিছু বাকি ছিল যে এখনও নিতে যে কিছু দেখার কারণে এই জন্যই গেছে। 11 কোটি 96 লাখ টাকায় নির্মিত ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক মেডিকেল কর্মকর্তা সহ 14 জন চিকিৎসক, 10 জন নার্স ও ফার্মাসিস্ট টেকনিশিয়ান সহ 34টি পদে জনবল থাকার কথা থাকলেও এখনও নিয়োগ দেওয়া হয়নি কোনো পদে। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। ইলিশের উৎপাদন বাড়াতে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা বন্ধ করতে এবং জেলেদেরকে এ থেকে বিরত থাকতে মানবিক সহায়তা দেয় সরকার। তবে এই সহায়তা প্রদানের ক্ষেত্রে মাদারীপুরের কালকিনিতে জেলেদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, প্রকৃত জেলেদের বাদ দেওয়া হয়েছে এই তালিকায়। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা হরণে বিরত থাকায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কাঠদারি জেলেদের 80 কেজি করে 2 দাপে 160 কেজি চাল দিয়ে থাকে সরকার। কিন্তু এসব খাদ্য সহায়তা ও জেলেদের তালিকা প্রণয়নে মাদারীপুরের কালকিনিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আমরা জালিয়া কার্ড আছে, আমরা চাল পাইতেছি না, যারা জালিয়া না হেরা সবাই চাল পাইতেছে। আগে আমি জালিয়া কার্ডে চাল পাইতাম, এখন আমাদের দেয় না। আগেরবার আমি চাল পাইছি, এবার চাল পাই না। জেলেদের অভিযোগ, মৎস্য অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের পছন্দের লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করছেন। আমরা কাট পাই না, যারা জাল না পায় হেরাইলে কাট পাই। মৎস্য অফিসের লোকাইয়া 100 টাকা চাইছে, এরপরে দিতে ঋণে দিকে আমাদের কাটটা হন্তে হয় না। যারা টাকা টুকা দিছে হারাই কাট পাইছে, আমরা টাকা টুকা দিতে ঋণে আমরা কাট পাই। তবে উপজেলা প্রশাসন বলছেন অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা যাচাই করে দেখেছি, মাঠ থেকে কোনো লিখিত এরকম অভিযোগ নাই। আমার অফিস বা আমার কোনো মাঠের কর্মী টাকা নিয়ে কাট দিয়েছে এরকম কোনো নজির নেই। লিখিত পেলে ইউনো বরাবর আবেদন আসলে আমরা যাচাই করে ব্যবস্থা নেব। বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছি, যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, আমরা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছি। কালকিনি উপজেলায় নদী কবলিত 60টি ইউনিয়নে ইলিশ আহরণকারী তালিকাভুক্ত কাঠদারি জেলের সংখ্যা 750 জন। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।
ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে জমজমাট কেনাকাটা। ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি ততই বাড়ছে। সাধ্যের মধ্যে পছন্দ মতো কেনাকাটা করতে পেরে আনন্দিত ক্রেতারা, দোকানিরাও খুশি বিক্রি ভালো হওয়ায়। প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে জমে উঠেছে কুমিল্লার মার্কেটগুলো। ক্রেতাদের আকর্ষণে দেশি বিদেশি বাহারি পোশাকে দোকানগুলো সাজিয়েছে ব্যবসায়ীরা। দেশীয় পোশাকের পাশাপাশি বেশ চাহিদা রয়েছে বিদেশি পোশাকের। পছন্দ মতো জামা কাপড় ক্রয় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে আমার কিছু কিছু গিফটের জন্য কিছু ড্রেস আছে, গিফটের জন্য কিছু নিব, নিজের জন্য নিব। এবারে ঈদ কালেকশনে মেয়েদের যা আছে তা হলো বেশিরভাগই ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস। আবু আমার সাথে ঈদের শপিং করতে আসলাম, কেনাকাটা করলাম, আরও কিছু কিনবো। এদিকে ক্রেতাদের উপস্থিতি ও বেচা বিক্রিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গত দুই দিন যে পরিমাণ কাস্টমার আসছে আলহামদুলিল্লাহ, আমরা যদি এই পরিমাণ কাস্টমার ঈদ পর্যন্ত পাই তাহলে অনেক ভালো কিছু করতে পারবো। আমি কলকাতা থেকে ভালো ভালো আপনার পার্স, সানগ্লাস এবং খুব অথেন্টিক এবং খুব সফট টিকেট ধরনের ড্রেস এনেছি। বাংলাদেশের শাড়ি খুব চাহিদা আছে, টাঙ্গাইলের শাড়ি, ঢাকায় জামদানি শাড়িগুলোর খুব চাহিদা। ক্রেতা বিক্রেতার স্বার্থে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা কুমিল্লা মহানগরের যে সিকিউরিটি ব্যবস্থাকে সাজিয়েছি, মানুষ যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে এবং কেনাকাটা শেষে যাতে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারে। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট কিংবা কসমেটিক্সের দোকানে দিন দিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। আবু মুসা, মাইটিভি, কুমিল্লা। দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রায় এক যুগ পর প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেঘদাদ। দামেস্ক ও রিয়াদের মধ্যে সুসম্পর্কের জন্য যখন উন্নতি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঠিক তখনই তিনি সফরে এসেছেন। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে মেঘদাদ জেদ্দায় পৌঁছেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার সংকটের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন, যার ফলে সিরিয়ার ঐক্য, নিরাপত্তা এবং স্থিতিশীলতা সুরক্ষিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, সিরীয় শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের সুবিধার্থে এবং সিরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার মানবিক প্রবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করবেন দুই মন্ত্রী। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্য সাগরে পড়েছে। এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:23 দিকে পিয়ংইয়ং এর নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। সম্প্রতি পানির নিচে চলতে সক্ষম পারমাণবিক শক্তিধর নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে $500 মিলিয়ন মানহানির মামলা করেছেন। ব্যক্তিগত আইনজীবীর চুক্তি লঙ্ঘন করার অভিযোগে কোহেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন ট্রাম্প। বুধবার ফ্লোরিডার নির্বাহী আদালতে করা মামলার অভিযোগ করা হয়েছে, কোহেন ট্রাম্পের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছেন। তিনি চুক্তি ভঙ্গ করে প্রকাশ্যে ট্রাম্পকে নিয়ে বিভিন্ন বিবৃতি দিয়েছেন, বই প্রকাশ করেছেন এবং মিডিয়ায় কথা বলেছেন। ট্রাম্পের একসময়কার ফিক্সার কোহেন সাম্প্রতিক সময়ে আবারও আলোচনা এসেছেন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে। দর্শক, সংবাদের একদমই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ, দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান। পহেলা বৈশাখে রমনা বটমূলে ব্যাগ নিয়ে প্রবেশে ডিএমপি নিষেধাজ্ঞা, মঙ্গল শোভাযাত্রা বন্ধে চিরকুটের উদ্দেশ্য আতঙ্ক তৈরি করা বললেন র্যাব মহাপরিচালক। চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত, আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক।
যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার উদ্বোধনে চার মাসেও চালু হয়নি। জনবল সংকটের দোহাই স্বাস্থ্য বিভাগের। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।